Hi everyone, assalamu alaikum, welcome back to my channel. So, this is Ramzan Gesegi, Eid Aichche, and Matro Ek Din Baki. তো আজকে আমি ইদর লাগে তিনটা মিষ্টি রেসিপি সবার লগে শেয়ার করব আশা করি ভালো লাগবো আর সবাইরে জানাই আমার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো প্রথমে আমি যে রেসিপিটা শেয়ার করব আর আমি আজকে তিনটা রেসিপি শেয়ার করব দুই লাখান শেয়ার করব তো প্রথমে আমি খালাজাম রেসিপিটা শেয়ার করলাম আর এটা আমি সম্পূর্ণ আজকে গুড়া দুধ দিয়ে করব আমি কোনো সানা বানাইতাম না সানা বানানোর ঝামেলা যাইতাম না তো সানা বানাই সানা দিয়ে কিন্তু আমি একটা রসমলাই রেসিপি অলরেডি শেয়ার করছি তো এখানে আমি এক কাপ গুড়া দুধ নিলাম আমি নিছি নিডো ব্র্যান্ডর যে গুড়া দুধটা দিলাইলাম এক টেবিল চামচ সুজি আর দিলাইলাম আমি এক টেবিল চামচ প্লেন ফ্লাওয়ার বা ময়দা দিতে পারবা দিলাই মু এক টেবিল চামচ ঘি আর না আমি দুই টেবিল চামচ প্লেন ফ্লাওয়ার দিছি কেন দুই টেবিল চামচ প্লেন ফ্লাওয়ার এক টেবিল চামচ সুজি আর এক টেবিল চামচ ঘি দিয়া এখন সব কিছু ভালো করে মিক্স করে আনিমু আর প্রথমে আমি কিন্তু এই বেকিং পাউডারটা দিতে ভুলে গেছি পরে কিন্তু আমি দিলাম বেকিং পাউডার দেওয়ার আগে আমি সব কিছু মাখাই আনিছি ঘি আর এখানে ঘিটা দিয়া একসাথে খুব সুন্দর করে যেমন আস্তে আস্তে সব কিছু একখানো মাখাই আনেওয়া লাগবো ভালো করে মিক্স করিয়া ভালো করে যাতে সুজি প্লেন ফ্লাওয়ার আর ঘি একসাথে মিক্স হয় আস্তে আস্তে দেখো আমি কিলাখান নিলাম তো একদম সহজ কিন্তু গরম বানাইয়া নিতে পারেন এখন আমি দিলাইলাম এক চার চামচ বেকিং পাউডার এটা বেকিং সোডা নয় বেকিং পাউডার প্রথমে দিতে পারলাম সমস্যা নাই আমি বলে গেছি পরে দিয়া এখন আবার আমি মিক্স করে নিলাম এখন আমি দিলাইমু একটা ডিম আর এটা আমার মিডিয়াম সাইজের ডিম সেও চাইলে ডিমটা ইলা সরাসরি না দিয়া আমার আন্দাজ আছে এলাকে আমি দিলাইছি সরাসরি না দিয়া ডিমটা একটা বাটির মাঝে ফেটিয়া আর একটু একটু করে দিতে পারেন অনেক সময় আছে সেউরি ডিম বড় থাকব আর ডিম যদি বড় থাকে ডোটা ফাত লই যাব আর কি তো যদি আইডিয়া না থাকে তো আলাদা যেমন একটা বাটির মাঝে ফেটিয়া আর একটু একটু করে দিয়ে নিবা তো আমার আইডিয়া আছে তো আমি সরাসরিও দিলাইলাম আর দিলাম কেন ফুড কালার আর ফুড কালারটা আসলে অপশনাল আর খালাজাম যেহেতু ভিতর লাল থাকলে ভালো লাগে দেখতে এটা টেস্টের ব্যাপারে কোনো আসলে কম বেশির কিছু নাই খালাজাম বার তো খালা থাকে আর ভিতর লাল থাকে তো আমার কিন্তু এই ফুড কালারটা ভালো নাই আসলে আমি সেন্স বাড়িতে কেউ আনছি বাট আমার কালার আইসে না দেখো গাকিলা পারফল হয়ে গেছে গিয়ে আর আমি মাখাইয়া আমি 10 মিনিট লাগে রেস্ট রাখি দিছিলাম 10 মিনিট পরে এই তো আমি বললে আনেরাম গি আর আমি আতর মাঝে একটু ঘি লাগাই আনিছি কারণ এই ড্রটা কিন্তু খুবই স্টিকি হয় তো এখন আমি খালাজামর শেপ দিয়া আমি বানাই আনিম কি লম্বা লম্বা করিয়া যে যে শেপে বানাইতে চান তো চাইলে আর খালাজাম তো লম্বা শেপেও বানাইন তো দেখো আমি কিলাখান মিষ্টিগুলারে বলিয়া নিলাম তো আশা করি আমার রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবো ভালো যদি লাগিয়ে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না আর আমার চ্যানেলে যদি নতুন হইয়া থাকে হন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা আর আমার ফেসবুক থেকে যারা দেখবা আমার ফেসবুকের পেজটারে লাইক ফলো করি আমার সাথেই থাকবা এখন আমি দেখো কা খালাজামগুলো আমি বলিয়া নিছি কি এখন আমি বাজিয়া নিলাম গিয়ে আর বাজার বেলা দেখো কা ডিপ তেলও কিন্তু বাজা লাগবো আর তেলটাও যেন আমার তেমন গরম হয়েছে না যাতে আঙ্গুল ভিজানে যায় ওলাখান তেলটা গরম রাখা লাগবো বেশি গরম হলে আবার মিষ্টির বার সাইড বাজই যাব বেশি আর ভিতর সাইড কিন্তু খাসা থাকবো তো আমি এখন গ্যাসটা কিন্তু হাই নাই লো করিয়া মিডিয়াম করিয়া আমি এখন বাজিয়া নিলাম
ঢাল হৃদয়ের তস্তুরিতে শিরনিত দেখতেও পাররা আমি কিন্তু কেসটা একবারে লো করিয়া একটু সময় নিয়েও মিষ্টিটা ভাজা লাগবো এনে তাড়াউড়া করিয়া বেশি গ্যাস দিলাইলে যেমন উপর সাইড লাগবো বার সাইড হয়ে গেছে আর ভিতর সাইড খালা থাকবো ইয়ে খাসা থাকবো সরি তো আমি বার সাইড দেখো একটু খালা করিয়া ভাজা নিয়েছি আর খালা করাত গিয়ে আবার বেশি খালা করলে আবার মিষ্টিটা কিন্তু ফুরা ফুরা হয়ে যাব কালারটা দেখেও দেখতে পাররা আর মিষ্টি চিনি শিরার মাঝে মিষ্টি দিলে কিন্তু আরও কালারটা চেঞ্জ হয়ে যাব খালা খালা লাগবো তোই তো আমার খালাজাম মিষ্টি রেডি হয়ে গেছে এখন আমার মিষ্টিটা ঠান্ডা হইতে থাক এখন আমি যে ক্ষীরমোহন আর গুলাবজামন বানাই আনিম দেখো কা আমার নেক্সট রেসিপি তো ক্ষীরমোহন আর গুলাবজামন আমি একলগে একটা ড্র বানাই নিম আর ইটারে আমি মাওয়া করি আনিম দেখো কা আমি এক কাপ দুধ দিছি এক কাপ দুধের মাঝে নিডো মিল্ক আর কি এক কাপ নিডো মিল্ক দিছি হাফ কাপ লিকুইড দুধ আমি দিলাম আর দিমু এক টেবিল চামচ ঘি দিয়া আমি একটু এই মাওয়া করি আনিম আর কি ওলাখান করি আনিলেও খাইতে ভাল লাগে তো আজকে দুই লাখান শেয়ার করি ওলা করিয়া নিতে পারবা আবার এই ডিম ডিমা খাইয়া ওলাখানও করতে পারবা যার যেমনি ভালো লাগে আর কি তো এখন আমি গ্যাসটা একবারে লো করিয়া আমি একটা এই ড্র বানাই আনিম দেখো কা আর বেশি কিন্তু বাজা যাইতো না বেশি বাজলে কিন্তু আবার শক্ত হয়ে যায় তো তো ক্ষীরমোহন মিষ্টিটাও কিন্তু খাইতে কিন্তু মজাও লাগে আর এক ড্রদে কিন্তু দুই তিনটা চারটা মিষ্টিও বানানি যায় তো আমি এটা দিয়ে আজকে দুইটা বানাইমু গুলাবজামন বানাইমু আর ক্ষীরমোহন বানাইমু আর কি তো এই তো আমার দেহ কাম মাওয়াটা হয়ে গেছে দেহ কা গ্যাসটা কতটা লো একবারে লো করিয়া আমি করি আনিছি আর চেষ্টা করবা ননস্টিক ফ্যানের মাঝে করার লাগে ননস্টিক ফ্যানের মাঝে করলে এই ভালো হয় তো আর মেজারমেন্টটা একবারে এক্স্যাক্টলি কারেক্টভাবে মেজারমেন্টটা দিবার লাগে মেজারমেন্ট আবার বেশ কম করলে মিষ্টি কিন্তু উল্টা পাল্টা হয়ে যায় ভালো হয় না এই তো রেডি হয়ে গেছে এখন আমি তুলে নিম গিয়ে এক কাপ গুঁড়া দুধে কতটা মিষ্টি দিব দেখবা এখন আমি গরম থাকা অবস্থায়ও গরম ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাব গরম থাকা অবস্থায় একটু সময় আমি বালা করে মথি আনিম আর এখানেও আমি হাফ চার চামচ বেকিং পাউডার দিলাম আর আমি দিলাম দুই টেবিল চামচ এই প্লেন ফ্লাওয়ার বা ময়দা দিতে পারবা আর এখানেও আমি হাফ চার চামচ দিছি এই বেকিং পাউডার বেকিং সোডা নাই কিন্তু বেকিং পাউডার দিয়া এখন আমি বালা করে এই মাখাইয়া একটা ড্র করি আনিম দেখো কা ড্রটা আমার কতটা সফট হয়েছে এখন আমি ফার্স্টটা ক্ষীরমোহন মিষ্টি বানাইমু বড় করিয়া আর ছোটো ছোটো করিয়া গুলাবজামন এই ছোটো ছোটো গুলাবজামন এটা হয়েছে গিয়া যে জোরদার মাঝে দিলে ভালো লাগে সুন্দর লাগে আর কি তো আজকে আমি দুই কালারে করি আনিমু এখন আমি মিষ্টিগুলারে বলিয়া নিলাম কি আর ভালো করে কিন্তু মতিয়া নেওয়া লাগবো একটা সফট একটা ড্র করা লাগবো দেখো কা আমি মিষ্টিগুলা কিলা বানাই আনিছি এখন আমার বাজার পালা আর বাজার তো সেম ওয়ে তেলটা কিন্তু বেশি গরম হইতে পারতো না আঙ্গুল বিজানি যায় জিলাখান গরম ওলা গরম অবস্থায় তেলটা দেওয়া লাগবো দিয়াই তো মিষ্টিগুলো আমি বাজিয়ে নিলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবা না আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে তো প্লিজ সাবস্ক্রাইব করিয়া দিবা আর ফেসবুক থেকে যারা দেখলাম আমার ফেসবুকের পেজটা লাইক ফলো করি আমার সাথেই থাকবা এলা নিত্য নতুন ভিডিও পাওয়ার লাগে সব ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করিয়া থাকি আমার লাইফে এক কথায় যা কিছু আমার গার্ডেনিং কুকিং শপিং ট্রাভেলিং সব কিছু রেসিপি সবটা আমার চ্যানেলের মাঝে পাইবা তো আমি এখন মিষ্টিগুলারে বাজিয়া নেই সব গাজী মুসলিম হয়েছে দেখতে পারছেন আমি ছয়টা ছোটো মিষ্টি আমি উঠে আনিছি কি তেলটাকে উঠে আনিছি ওটার লাগে আমি দুই কালারে কর্মো তো হিটা আর বেশি বাজলাম না কি একটু যেমন কম ব্রাউন করিয়া উঠে আনিলাম দুইটা কালার আইবার লাগে এখন আমার মিষ্টিগুলো বাজ হয়ে গেছে একটু ব্ল্যাক কালার করেও আমি বাজছি
দেখোকা আর সিরাপ দিলে দেখতে পারবা আরো কিন্তু কালার চেঞ্জ হয়ে যাব এই তো এখন আমার মিষ্টিগুলা ঠান্ডা হইতো হইব গরম মিষ্টি কিন্তু চিনি সিরাপ দেওয়া যাইতো না মিষ্টি কিন্তু ঠান্ডা করে দেওয়া লাগবে গরম মিষ্টি দিলে মিষ্টিগুলা যে চুপসি যাইব আর কি যে ফুটা হয়ে যাব লাখান তো আমার মিষ্টিগুলা ঠান্ডা হইতে তা এদিকে আমি চিনির শিরাটা রেডি করে আনিলাম গিয়ে আর চিনির শিরার মাঝে ইকানো আমি সর্বমোট প্রথমে আমি দুই কাপ চিনি দিছিলাম এখানে যেহেতু আমি সবগুলা মিষ্টি একটা চিনির শিরার মাঝে আমি দিমু তো আমার একটু বেশি করিয়া লাগবো আর ই যে একটা পাত্র আছে পাত্রটাও কিন্তু আমার বড় ক্যামেরাত কিন্তু অতটা বড় দেখা যান না আর একটু গাতও আছে তো ওলা বড় যেমন চোরানো একটা পাত্রর মাঝে নেওয়ার চেষ্টা করবা ইকানো প্রথমে আমি দুই কাপ চিনি দিছিলাম আর দুই কাপ পানি দিছিলাম তারপরে আমি কিন্তু তিন কাপ চিনি দিছি আর আমি সাড়ে চার কাপ পানি দিছি এখানে মিষ্টিগুলো কিন্তু একটু ডুবো এই শিরার মাঝে দেওয়া লাগবো শিরা আবার কম হইলে মিষ্টিগুলো যদি ডুবে না তে আবার চিনি শিরাটা ডুবতো নয় বেলা করে তো সর্বমোট আমি তিন কাপ চিনি দিছি আর আমি কিন্তু সাড়ে চার কাপ কেউ চাইলে পাঁচ কাপ ও ছয় কাপও পানি দিতে পারবা আমি সাড়ে চার কাপ পানি দিছি তারপরে আমার কম হয়ে গেছে বাট আমি কইমু কেউ যদি এলাকান বেশি করেন তিন কাপ চিনি দিবা তিন কাপ ছয় কাপ পানি দিবা আমি সাড়ে চার কাপ পানি দিয়ে আমার কিন্তু কম হয়ে গেছে সবে রেসিপির ইয়েও দেন বাট রেসিপির যে ভুল যেগুলা বা যেগুলো মিস্টেক হয় এগুলো কিন্তু তুলিয়া ধরা সবরই আমরা আমরা মানুষ আমরা মিস্টেক হয় তো আমারও আজকের মিষ্টির মাঝে কিন্তু মিস্টেক হয়েছে আমি মিস্টেকগুলো শেয়ার করবো যে আমি যে মিষ্টেকগুলো করছি এই মিষ্টেকগুলো আপনারা করবা না এই যে শিরার মাঝে তো আমি মিস্টেক করলাম শিরাত আরও পানি দিতাম আসলাম পরে দেখবানে আমার মিষ্টিগুলো জাল করার পরে কিন্তু পানিটা ঠান্ডা দইব গিয়া তো এখন আমি এক এক করে সবটা মিষ্টি দিলাম দিয়া আমি একটা লিড দি করিয়া আমি 10 মিনিট জাল করিয়া নিমো এই তো ঠিক আছিল আমার বাট আমি তিন কাপ চিনি দিছিলাম যে ছয় কাপ পানি দিতাম আসলাম আমি দিছি সাড়ে চার কাপ পানি তো সেও করতে চাইলে ওলা চিনি যতখান দিবা ডাবল পানি দিবা আর কি আর বেশি শিরা তাক করব বেশি শিরা তাহলে মিষ্টিগুলো ভালো হয় ভিতরে এই শিরা ঢুকে মিষ্টি তো এখন আমি একটা লিড দি করিয়া 10 মিনিট জাল করিয়া নেই দেখোকা আর 10 মিনিট জাল করা অবস্থায় কোনো অবস্থাতেও লিড খোলা যাইতো না লিড কিন্তু লাগাইলে থাকতে হইব আর আমার মিষ্টিটা যেটা হয়েছে আমি 10 মিনিট জাল করার পরে আমি কিন্তু 2-3 ঘন্টা পরে আমি মিষ্টিটারে শিরাটাকে তুলি লাইছি আমি আমি একটু তাড়াহুড়া করে লাইছি আর কি যে আমি রেডি করে লাইতাম আর ওই সুন্দর হয়েছে দেখে আমি বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম ওই এখন আমি রেডি করে দিতাম আর সব খাওয়াই লইতাম তো আমার হাজব্যান্ডও আইরা খাম থাকি হয়ে তাই খাম থাকে ইয়া খাইবানে আমি রেডি করিলাই করিয়া কিন্তু দেখো আমার শিরাটা কতটা টানিয়া গেছে গি আমার আরও শিরাত কিন্তু তাকতো আসিল তো আমি যেটা মিস্টেক করছি ওটা আর কি যে সারা রাত কিন্তু মিষ্টিটা যদি শিরার মাঝে থাকে তো মিষ্টির ভিতরে কিন্তু শিরা ঢুকে ভালো হয় তো আমি 2-3 ঘন্টা পরে তুলি লাইছিলাম শিরারটাকে তুলিয়া আর আমি রেডি করে লাইছিলাম আর কি তো এ ভুল খেয়েও করবা না খেয়েও মিষ্টি বানাইলে সারা রাত শিরার মাঝে ভিজাইয়া রাখবা তো এখন আমি যে কিরমোহন মিষ্টির যে একটা লেয়ার দিমু ও লেয়ারটাকে লেয়ারর লাগে আমি একটা ড্র বানাইয়া নিলাম তো ড্র লাগে আমি কেন হাফ কাপ থেকে একটু কম আমি লিকুইড দিছি আর আমি 1 টেবিল চামচ চিনি দিলাইছি আর প্রথমে আমি এই চামচটি দিছিলাম গুঁড়া দুধ বা চামচের গুঁড়া দুধে হয়েছে না আমি হাফ কাপ গুঁড়া দুধ দিছি যেহেতু আমি 5টা মিষ্টির লেয়ার করবো বাট আমার কম হয়ে গেছে এরপরে আমার 4টা মিষ্টির লেয়ার হয়েছে 1টা মিষ্টির আর লেয়ার হয়েছে না তো সেও করতে চাইলে যেমন বেশি করে করবা 1 কাপ দুধ দিয়ে করলে আর লেয়ারটা একটু ঠিক করে দিলে খাইতে কিন্তু ভালো লাগে 1 কাপ দুধ দিয়ে গুঁড়া দুধ দিলে আর আধা কাপ এই লিকুইড দুধ দিলে কিন্তু সুন্দর একটা বেশি করে একটা ড্র হইব আর কি তো আমার ড্রটা কিন্তু কম হয়ে গেছে আমার 4টা মিষ্টি রয়েছে তো এই তো আমার কিরমোহন মিষ্টির লেয়ারটা হয়ে গেছে দেখোকা এখন এখন আমি মিষ্টিগুলো এই তো মিষ্টিগুলা যে কিরমোহন মিষ্টি করম এইটা আমি শিরাটাকে তুলিয়া আর একটা টিস্যু দিয়া এক্সট্রা যে চিনির শিরাটা আছে শিরাটা তুলিয়া নিলাম আর কি তুলিয়া নিবা এই লাসরাসরি দিলাইলে যেমন চিনির শিরা একটা কিলাখান হয়ে যাব তো একটা টিস্যুর সাহায্যে তুলিয়া নিবা তো এখন আমি এই তো লেয়ারটা আমি করিয়া নিব আর মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল পারফেক্ট হয়েছিল কোনো কিচ্ছু যেমন বেশ কম হয়েছে না এখন আমি এই ড্রটারে একটু সময় আমি মুতি আনিছি বালা করে একটু মাখাই আনিলে যেমন সফট একটা ড্র হয় আর কি এখন আমি দেখো কা মিষ্টির কিলাখান লেয়ারটা করিয়ে আনিলাম আতর মাঝে একটু ঘি লাগাই আনিলাম নাইলে স্টিকি ড্রটা এই তো
একটু সেফটা করিয়া কাবাবর জিলা সেইবে ওলাখান করিয়াই দেখুকা মিষ্টিটা মাঝখানত দিয়া আর ওলাখান মুরাইয়া নেবা একদম ইজি। আর লেয়ারটা ঠিক করে দিবা, ঠিক করে দিলে কিন্তু খাইতে ভালো লাগে। আমার লেয়ারটা কিন্তু ফাটলো হয়ে গেছে, তো আমি কিন্তু এই মিষ্টিটা ফার্স্ট টাইম বানাইছি, তো ফার্স্ট টাইম বানানিয়েও মাশাল্লাহ আমার খুবই সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। তো ফার্স্ট টাইম বানাইলে একটু একটু মিষ্টেক থাকে, তো আমার মিষ্টেকটা হয়েছে আর কি আমি চিনির শিরাটা কি তুলি লাইছি, সারা রাত রাখছি না, আর এই যে লেয়ারটা দিছি ফাতলা করে দিলাইছি। এখন আরও একটু সারটা বাড়াইবার লাগে আর কি, এটাকেও করতে চাইলে করতে পারবা, না চাইলে না। একটু গুঁড়া দুধের মাঝে আমি গুঁড়াইয়া নিলাম আর কি, একটু সারটা বাড়াইবার লাগে আর দেখবার একটু সৌন্দর্য লাগে। এই তো আমি সাইডোটা মিষ্টি করে আনিছি কি, এখন আমি খাটিয়া দেখাইলাম কিলা খান। আর খাটিয়া দেখোক আমি যে সারা রাত শিরার মাঝে রাখছি না, তার ফলাফলটা কি হয়েছে এই দেখোক। মিষ্টির ভিতরের সাইডটা যেমন ভিতরে একটু শিরাটা কম ঢুকছে দেখোক, সাইডোটা সাইডে ঢুকছে বা ভিতরে একটু কম ঢুকছে আর কি। তা আমি সারাটা রাত যদি এই শিরার মাঝে রাখতাম আর পরের দিন যদি এ খাজটা করতাম, আমার ভিতরে কিন্তু শিরাটা ঢুকলো না। বাট খাইতে কিন্তু এই স্বাদ কিন্তু কম হয়েছে না, ঠিকও আছিল, বাট একটু ভিতরে আর কি শিরাটা গেছে না, এই যে দেখোটা। তো সেও করলে সারা রাত কিন্তু মিষ্টি শিরার মাঝে মিষ্টি রাখবা, এই বলে আমার মতন করবা না। এই তো আমার ক্ষীরমোহন মিষ্টি রেডি হয়ে গেছে, এখন একটু দেখার সৌন্দর্য লাগে, একটু ফুড কালার আর কি মাঝখানো, যেহেতু এটা ক্ষীরমোহন মিষ্টি। এই তো আমি এক ফুটা এই ফুড কালার দিয়া নিলাম, দেখার সৌন্দর্য লাগে। এই তো ফাইনালি রেডি হয়ে গেছে, করতে কিন্তু বেশি একটা টাইম লাগে না। আর এটা তো আমার ছোটো যেন গোলাপ জামুন, ওটা দুই কালারে যে আমি করছিলাম ছোটো ছোটো, এইটা এটাও কিন্তু পারফেক্ট আছিল, মজাও হয়েছিল। এখান থেকে দুইটা কিন্তু আমার ছোটো মেয়ে খাইও লাইছেন, তাই খুবই মজা ভালো হয়েছেন, হয়েছেন ভালো হয়েছে, মজা হয়েছে, টেস্ট 100% হয়েছে। তো দুইটা তাই খাই লাইছেন রেকর্ড করার আগে আর কি, আর আমিও তারা ওরা হরি রেকর্ড করলাম যে আমার হয়ে হাজবেন্ডও খান থেকে এইবারে খাইবান হাতে রেডি হরিলাই করিয়া আর কি, আমি সারা রাত আর আমি রাখছি না। তো এই তো দেখো আমার তিনোটা মিষ্টি খুবই খুবই সুন্দর হয়েছিল আর মজাও হয়েছিল। তো এই ঈদও বানাইতে পারেন একদম সহজভাবে দেখাইবার চেষ্টা করলাম, আশা করি নতুন যারা আছেন যারা পারেন না দেখিয়া করিয়া নিতে পারবা। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই রে আবার জানাই ঈদের শুভেচ্ছা। আজকের মতো ওখানে বিদায় নিমু, সবর ঈদ আনন্দময় হোক, সুন্দর করে ঈদ। গত বছর তো ঈদের লকডাউন আছিল, এবছর লকডাউন নাই, সবে সুন্দরভাবে এবছর ঈদ করুক। আল্লাহ হাফেজ সবাইকে।